যাই হয়ে এসছে, এবার দেবো একটু ভাজা মশলা। ওরে বাবার আমার মা দিল ভাজা মশলাটা, মোটামুটি আমি 5টা ভেজে নিয়েছি। চ্যানেল, আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30, 9:30 থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে সন্ধেবেলা হবে স্যান্ডউইচ। তো 1 মিনিট, বাবা ফোন করেছে। তো আজকে সন্ধেবেলা হবে স্যান্ডউইচ, তাই জন্যে স্যান্ডউইচের পুরটা আমি এখন রেডি করে রেখে দেবো। তাই জন্যে গাজর, বিনস, বিট এই সব কিছুকে কেটে প্রেশার কুকারে সিটি মেরে নেবো। তো সেটাই আগে করবো। রান দান অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, একটা জেঠু আসে আমাদের এখানে আর কানের এই সব নিয়ে। তো ওই জেঠুটা এসেছিল, কাকিরা সব দেখছিল, আমিও তাই বসেছিলাম ওখানে, একটু দেখলাম দেখলাম। তারপর ওই বৌদির পাশে এক বৌদি থাকে, ওই বৌদির পুঁচকিটাকে কোলে নিলাম একটু। আমার কোলে উঠলেই কিছুক্ষণ থাকার পরই না ভ্যাঁ করে কেঁদে দেয়, জানি না কেন। তো বাচ্চা তো আমাকে দেখে না কখনোই, মানে খুব কম সময়, এই নিয়ে দুবার দেখলো আর কি। ওই জন্য যেই আমি চলে আসছি তারপর আবার কান্না থামিয়ে দিয়েছে। এই তো এইসবই করছিলাম। আর স্যান্ডউইচের পুরটা তো তৈরি করা হয়েই গেছে, তোমাদের সাথে ওটা পরে শেয়ার করব। যখন সন্ধ্যেবেলা আমি বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব, মানে খাপ ছাড়া হয়ে যাবে নয়তো। তো আমি তুলে রেখেছি ভিডিও ক্লিপগুলো, তো আমি এডিট করার সময় পরপর ঠিক করে দিয়ে দেবো এই আর কি। আর তো খাওয়া দাওয়া দেরি আছে, এখন বাজে হচ্ছে 1টা বাজে। তো মা আর আমি 1:30-2টোর দিকে খেয়ে নেবো, চাপ কিছুই নেই। তো তো আর কি আমি একটু বসি। এবার আজকে মা রান্না করেছে ভাত, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, আর শুকনো শুকনো করে একদম বেগুন দিয়ে করেছে হচ্ছে ওই ভোলা মাছের, যে বড়ই ভোলা ভেটকি নাকি বলে, ওই ভোলা মাছের ঝাল মতো করেছে আর কি। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে 2 থেকে 3টের বেশি পদ হয় না, ডাল তো আমরা ভালোই বাসি না, বাবা একটু ভালোবাসে। যাই হোক আজকে ডালটা হয়নি, তো চলো আগে খেয়ে নি। ঘুম ঘুম দিয়ে উঠেছি, তাও যখন উঠলাম তখন বাজে 5:30 বাজেনি, এখনো বাজেনি, 5:25 বাজে। আর এবার যাব আমি স্যান্ডউইচ গুলোকে রেডি করে রাখতে, মানে মা স্যান্ডউইচ গুলো মানে পাউরুটি গুলো চার কোণা থাকে, সেগুলোকে মাঝখান দিয়ে কেটে ত্রিকোণ করব, আর তারপর পুরটা ভরবো। আর আজকে আমি বিস্কুটের গুঁড়োই বানাবো, আজকে বেসনে বানাবো না, বেসনে আমরা ঠিক ভালো খাই না, ও ভালো খায় বলে সেদিন ওকে বেসনেরটাই করে দিয়েছিলাম। আর তো চলো আমি মাঝখান দিয়ে কেটে পাউরুটির পিসগুলোকে ঠিকঠাক করতে থাকি, ততক্ষণে তোমরা দেখতে থাকো আমি পুরটা কিভাবে রেডি করেছিলাম, যে সকালে আমি ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিলাম ওটা দেখে। দেখো আমি সবজিগুলোকে কেটে নিয়েছি, যদিও এখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব না, আমি জাস্ট ভিডিও ক্লিপগুলোকে তুলে রেখে দেব, এটা সন্ধ্যেবেলা যখন আমি বানাবো তখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেব। আমি নিয়েছি হচ্ছে বিনস, গাজর, বিট আর আলু এখানে নিয়েছি তাই, আর ফুলকপি থাকলেও কেউ দিতে পারো, আমাদের ঘরে নেই আজকে। আর কড়াইশুঁটিও দেবো আর টমেটোও দেবো। তো ওগুলোকে তো আর সেদ্ধ করবো না, যেগুলোকে সেদ্ধ করবো সেগুলোকে ওই তরকারিগুলো সেদ্ধ বসিয়ে আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি, কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর টমেটো দিয়েছি, চাইলে টমেটোটাকেও স্কিপ করতে পারো। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তাতে দেবো এবার মৌরি ফোড়ন। দেখো বেশ অনেকটাই মুড়ি ফোড়ন দিয়েছে, আর কড়াইটা অলরেডি না আমি পুড়িয়ে ফেলেছি, তেল গরম করতে গিয়ে বেশি গরম হয়ে গেছিল। তো বাকি এবার টমেটো, কড়াইশুঁটি, আদা এগুলোকে দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুবই গরম, আমি ম্যাশ করতে পারবো না, তো গ্লাসের পেছন দিয়ে দিয়ে এরকম এরকম করে আমি ম্যাশ করে নেবো। আর ওইদিকে এটা মোটামুটি হচ্ছে আর কি, দেখো ওটা গ্লাস দিয়ে ম্যাশ করার পর আমি তরকারিটা দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য আমি দেবো একটু লঙ্কার গুঁড়ো, কেউ যদি চাও কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো, তবে আমরা কাঁচা লঙ্কাটা মুখে পড়বে ঠিক, ওটা আমি নিতে পারবো না, তাই জন্য আমি আমার জন্যই ধরো দিচ্ছি না। আর দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর দেবো বাদাম, আর এরপর দিয়ে দেবো নুন। এবার দেবো একটু নুন স্বাদ মতোই, আর দেবো একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু তরকারিটা, তাই দেবো একটু চিনি। ব্যাস এবার আবার নাড়া হয়ে এসে এবার দেবো একটু ভাজা মশলা। ওরে বাবার আমার মা দিল ভাজা মশলাটা, দেখো বললাম তুমি একটু দাও আমি ক্যামেরাটা ধরি, হাত দিয়েই সব ঢেকে দিচ্ছে। ঠিক আছে এবার আবার নাড়িয়ে দেবো একটু। দেখো আমাদের পুরটা হয়ে গেছে, এবার নামিয়েই দেবো, গ্যাসটাও বন্ধ করে দিলাম। তো চলো
যতক্ষণে তোমরা পুরটা রেডি করা দেখলে, ততক্ষণে দেখো আমি এরকম চিকন করে কেটে নিয়েছি, একটা পাউরুটি যেরকম থাকে এরকম সেরকমই মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। দেখে বুঝতেই পারছো আসলে এক হাতে ক্যামেরা ধরে এক হাত দিয়ে না এগুলো করা সম্ভব না, তাই জন্য আমি দেখাতে পারছি না। আর এই যে পুরটা, এবার সেটাকে আমি ভরে দেবো। তো চলো সেই প্রসেসেই যাই এবার। তো চলো এবার আমি পুরটাকে লাগিয়ে নেবো। মোটামুটি কোথাও একটা স্ট্যান্ড করে দিলাম আর কি, খুব ভালো দেখানো যাবে কিনা আমি জানি না। এই যে পাউরুটিটাকে নিলাম, চেষ্টা করছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করার। আর আমি না ও বাড়ি থেকে আসলে পরে স্ট্যান্ড ফ্যান্ড আর আনি না, আমি এরকমই হাত দিয়ে করার চেষ্টা করছি। তোমাদের যদি চামচে কমফর্ট হও তো চামচ দিয়ে করতে পারো, আমার হাতেই আমি কমফর্ট ফিল করি তাই জন্য আমি হাত দিয়ে করছি। দেখবে যাতে বাইরে দিয়ে বেরিয়ে না যায়, আর কিছুই নয়। ভাজা মশলার সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর এই নিচটাতে মানে পেছনের দিকগুলোতে একটু একটু করে নিয়ে নিয়ে জাস্ট একটু বসিয়ে দিতে হবে কোনাগুলোতে আর কি। মাথাটা একটু ফাঁকা রয়েছে, মাথাটাও একটু দিয়ে দেবো। ব্যাস রেডি, পুরোটাই পুর ভরে দিয়েছি। এবার আরেকটা রুটি দিয়ে আমি জাস্ট চাপাতি। ভালো করে হাত দিয়ে প্রেশার দিয়ে আমি চেপে দিয়েছি, দেখো পুরটা মাঝখানে। তো চলো আমি এবার পরের গুলোও করে নিই একই ভাবে। এই দেখো আমি খুব সুন্দর করে গড়ে নিয়েছি সব কটাকে, এখানে 12 পিস মতো হয়েছে। তার জন্য আমি অ্যারারুটও গুলে নিয়েছি এখানে, অ্যারারুট না থাকলে ময়দাও গুলে নিতে পারো কেউ। আর আমি এখানে আজকে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো চলো এক হাত দিয়ে, আমার খুবই অসুবিধে হচ্ছে, চেষ্টা করছি তাও। চলো একটা এটা দিয়েই শুরু করি প্রথমে, দেখা যাক কেমন হয়। তোমাদের কি শেখাবো আমি নিজেই জানি না কি হবে। এক কোটে কারণ না হলে সে ডবল কোট করে নিতে পারো, ঠিক আছে, যদি কারোর বেশি ক্রাঞ্চি খাওয়ার ইচ্ছে হয়। মোটামুটি আমি এভাবেই লাগিয়ে নেব। তো চলো একটা রেডি, এরকম ভাবেই আমি রেখে দেবো, পরে ভাজবো, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এরকম ভাবেই বানিয়ে নিয়েছি। এবার এটাকে এই কটাকে আগে ভেজে নেব, তারপর আবার বাকিগুলোকে করছি। তো চলো এই কটাকে আগে ভেজে নিয়ে কড়াই বসিয়ে নিয়ে তেল বসিয়ে দিয়েছি, গরম হোক আগে, তারপর এগুলোকে ছেড়ে দেবো, তারপর দেখি কি হয়। ছেড়ে গেলে তো গেল, মোটামুটি তেল গরম হয়ে গেছে, তো চলো ছেড়ে দেওয়া যাক 1 পিস নাকি। মোটামুটি হয়েই এসেছে, এইবার এটাকে তুলেই ফেলবো, দোকানের মতো দেখতে হচ্ছে, মা হচ্ছে মতো। যাই হোক তেলটা আমি ভেবেছিলাম একটু বেশি নোংরা হয়ে যাবে, এখনো অব্দি হয়নি আর কি। নোংরা বলতে বিস্কুটের গুঁড়ো খুলে 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 পড়ে না, হ্যাঁ ঝেড়েই নিচ্ছিলাম ওই এসেতে। তো চলো নামাই এবার আসতে, সন্ডুইচকেই নামিয়েছি, কি ভালো দেখতে হয়েছে, আমি নিজেরটা নিজেই বলবো, খেতে পরের কথা, আগে দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু। তো তোমরা কিন্তু এভাবে অবশ্যই 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 ট্রাই করবে, আর আমি খেয়ে দেবো, অবশ্যই বলে দেবো যে কেমন হয়েছে খেতে।
মোটামুটি আমি 5টা ভেজে নিয়েছি, দুর্দান্ত দেখতে তো হয়েছে। তো দেখা যাক, পরে তোমাদেরকে টেস্ট করে বলবো কেমন হয়েছে খেতে, আর তোমরাও জানিও যে দেখতে কেমন হয়েছে। ভাজাগুলো দেখলাম, এবার খেতে এসেছি, এই যে নিয়ে এসেছি, এই দেখি।